অনলাইনে বিভিন্ন সার্ভে কাজের জন্য আমাদেরকে অনেক সময়ই এসএসএন এর প্রয়োজন হয় নতুনরা অনেকে হয়তো ভাববেন যে এসএসএন কি এসএসএন হলো ডকুমেন্টস আমরা বাংলাদেশে বসে যেমন কোনো কাজ করার জন্য আমাদের বাংলাদেশের ডকুমেন্টস এনআইডি কার্ড বা বিভিন্ন गवर्नमेंट যে গুলো আছে ব্যবহার করি সেইম একইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন गवर्नमेंट এরকম ডকুমেন্টস থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনলাইনে যে কাজগুলো করি যেমন ইউএসের কোনো একটা অ্যাকাউন্ট খুলি আমাদের বিভিন্ন আর্নিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য সেক্ষেত্রে ইউএসের কোনো লোকের আমাদের ডকুমেন্টস দরকার হয় আর সেক্ষেত্রেই আমরা এই এসএসএনগুলো সংগ্রহ করি এসএসএন বিভিন্নভাবে সংগ্রহ করা যায় আপনি পার্সোনালভাবে কারো কাছ থেকে কিনতে পারেন বা ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারেন স্ক্রিনে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটগুলো ভিজিট করলে আপনারা এখান থেকে এসএসএন সংগ্রহ করতে পারবেন অবশ্যই এগুলো কিন্তু পেইড ওয়েবসাইট আপনাকে কিন্তু পে করে তারপরে অবশ্যই এসএসএনগুলো সংগ্রহ করতে হবে এবার এছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি বিভিন্ন মেম্বার পাবেন তাদের সাথে কথা বলেও কিন্তু এগুলো কালেকশন করতে পারেন আমি উপরের ওয়েবসাইটটা থেকে মাঝে মাঝে এসএসএন ডাউনলোড করি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা প্রথম ব্রাউজার ওপেন করলাম তারপর এখানে লিখলাম এসএসএন ড্রপ এই যে দেখুন এই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকবেন ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট করা আছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আর আমার এখন ব্যালেন্স নাই আপনারা এসএসএন ডাউনলোড করতে হলে আপনাদেরকে ব্যালেন্স ভরে নিতে হবে দেখুন এখান থেকে আপনি বিভিন্নভাবে এই দেখুন এই ওয়েবসাইট এই যে এসএসএনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর রেট বেশি এগুলো প্রত্যেকটা এসএসএন আপনাকে দুই ডলার এক ডলার করে কাটবে আর এখানে আরও একটা সিস্টেম আছে দেখুন আপনি বিশ সেন্ট তিরিশ সেন্ট খরচেও কিন্তু এক একটা এসএসএন ডাউনলোড করতে পারবেন তা আমার কাছে বেশ কিছু এসএসএন ডাউনলোড করা আছে সাধারণত আপনি একটা এসএসএন একটা কাজে একবারই ব্যবহার করতে পারবেন যেমন আপনি যদি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য নেন তাহলে এই একটা এসএসএন দিয়ে একবারই একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বা আপনি একটা অ্যাকাউন্ট করবেন সাপোজ আপনাকে বলতেছি যেমন আপনি বাংলাদেশে যেমন বিকাশের একটা অ্যাকাউন্ট করলেন আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনি কিন্তু একটা একটাই করতে পারবেন একটা এনআইডি দিয়ে কিন্তু দুইটা করতে পারবেন বা দুইটা অ্যাকাউন্ট হবে না সেম এরকমেরই আপনি ইউএসের এইরকম একটা এসএস এসএসএন সংগ্রহ করে কিন্তু আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন একটা এসএসএন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু একটা সাইডে মাত্র একবারই কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন এসএসএন কেনার সময় আপনি কি কী ধরনের তথ্য আপনার দরকার বা কি কী লাগবে সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিয়ে তারপরে নিতে পারবেন এছাড়া যদি আপনি ফেসবুকের সার্চ অপশনে সার্চ দেন যে এস এস এন বাইসেল গ্রুপ বা এসএসএন গ্রুপ বাংলাদেশ এরকম যদি সার্চ দেন তাহলে অনেক গ্রুপ পেয়ে যাবেন আপনি কিন্তু সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে দেখবেন যে অসংখ্য মেম্বাররা সেখানে এসএসএন সেল করবে অনেকে কিনতে চায় আপনি কিন্তু তাদের সাথে ইনবক্সে নক দিয়ে আপনি কিন্তু কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে সাবধানতার সাথে কাজ করবেন চাইলে আমার কাছ থেকেও আপনারা এসএসএ নিতে পারেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমি শুরুতেই কয়েকটা ওয়েবসাইট দেখিয়েছি আপনারা চাইলে সেই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে আপনারা নিজেরাই কিন্তু ডলার ব্যবহার করে কিনে নিতে পারেন আজকের ভিডিওতে আমি একেবারে সংক্ষেপে আপনাদেরকে দেখালাম যদি আপনারা এই ভিডিওর উপর ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে পরবর্তীতে আমি এই বিষয়ের উপর বড় করে এবং সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও তৈরি করব আশা করি অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকন অন করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ